আজ থেকে কি বন্ধ হলো? আজ থেকে বন্ধ বলতে এখানে মূলত পুষ্পাঞ্জলিটা বন্ধ করে দেওয়া হয়েছে, শুধু মিষ্টান্ন পুজোটা দেখানো হবে, মায়ের নিত্য পূজাটা হবে, আর নিত্য নৈমিত্তিক যেমন ভোগ দেখানো হয় ভোগ হবে, আর আরতির ব্যবস্থা আছে। ভোগ খাওয়ানো বলতে নীতি তো বলা হয়েছে যে কোনো রকম জটলা বা একসঙ্গে কোনো রকম ইয়ে করা যাবে না, যার জন্য ভোগটা টোটাল বন্ধ করে দেওয়া হয়েছে। রসিদ কাটা বড়ো ভোগ টোটাল বন্ধ করে দেওয়া হয়েছে। আমার নাম শ্রী পুষ্পেন্দু চক্রবর্তী। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সতী মায়ের, এটা 91 ফিটের 1 ফিট, এখানে সতী মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল। হ্যাঁ, এখানে হাজার হাজার ভক্তের ব্যবস্থা আছে। ভক্ত গতকাল থেকে একটু কমেছে, গতকাল থেকে তো আজ থেকে তো আরও কমে যাচ্ছে, তারপরে আরও কমবে। মন্দিরের বাইরে থেকে ছবি মারি দাঁড়া। খালি আমি গ্যাদারিং দেখাবো। চলো চলো সামনে দেখো, সামনে দেখো। মন্দিরের বাইরে থেকে ছবি মারি দাঁড়া। খালি আমি গ্যাদারিং দেখাবো। একটু আগে সাড়ে কথা হবে, খালি মানবে
এসেছিলেন পুজো দিতে এলেন, তো মন্দির কর্তৃপক্ষ যে 31 মার্চ পর্যন্ত সমস্ত পুষ্পাঞ্জলি এবং অন্নভোগ মানে বন্ধ রাখা নির্দেশ দিয়েছে। আমরা তো ফিরে যাচ্ছিলাম যে ভেবেছি বন্ধ, অনেকজন বলছে যে বন্ধ, কিন্তু আবার অনেক নাগরিক দিয়ে এসেছি যেমন অত দূর থেকে দিয়েই যাই, ওই জন্য এসেছি পুজো, কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না, বাথরুমে এমনি প্রণাম করে বেরিয়ে আসতে বলছে, অঞ্জলি দিতে দিচ্ছে না। তা কী বলবেন এটাকে নিয়ে? যে এক জায়গায় হতে দিচ্ছে না, থাকা হয় কলকাতাতে, এখানে বাপের বাড়ি এসেছে।